আমার জীবনে তো একটা বড় বিপদ হয়ে গেছে। এর থেকে বড় বিপদ আর কি হতে পারে? আর আমি এখন সব কিছুর জন্য তৈরি আছি। এই অপরাধে যদি আপনি আমাকে শাস্তি দিতে চান বা এরপরে যদি আপনারা আমাকে অ্যারেস্ট করতে চান, করতে পারেন, কিন্তু এখন আমি যাব। আমি আপনাদের অসুবিধাটা বুঝতে পারছি অফিসার, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আপনাদের সঙ্গে যাব না, আমি নিজে একা একা যাব। আমি মানছি এই রাস্তাটা খুব দুর্গম, কিন্তু এই দুর্গম রাস্তা যদি কেউ অতিক্রম করতে চায়, আপনি তো তাকে বাধা দিতে পারেন না। আর যদি বাধা দিতে চান, আমি মানছি এটা এটা আপনাদের অধিকার। আমি বলবো না যে আমাকে বাধা দেবেন না, অবশ্যই বাধা দেবেন, কিন্তু আমার কাজটা হয়ে যাওয়ার পরে। আপনারা আপনাদের লোককে সামলান প্লিজ। আমি যখন ঠিক করেছি যাব, তখন আমি যাবই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি স্যার, আমি আপনাদের কোনো রকম অসুবিধে করব না। যদি আমার কোনো বিপদ আপদ হয়ে যায়, তাহলে তার জন্য আপনারা দায়ী থাকবেন না। আপনারা তো আমাকে সমানে বারণ করছেন না যেতে, কিন্তু আপনারাই বলুন না কতক্ষণ আপনারা রাস্তাটা এইভাবে আটকে রাখবেন। আপনারা নিজেদের মতো চলে যান। যখন আপনারা এখান থেকে চলে যাবেন, তখন তো আমি ইজিলি চলে যেতে পারবো, তাই না? তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি স্যার, প্লিজ আমাকে আটকাবেন না, আমি আমি যেতে চাই। দেখুন, ওর যদি কোনো বিপদ হয়, আমরা কিন্তু কোনোভাবে রেসপন্সিবল হব না। নাটক নাটক মানে। আচ্ছা মহল, সবাই মিলে একটা কথা বলছে, একটা কথা অন্তত শুনতে পারতে। জানো তো কথা শোনা আমার হাতে নেই, আর সেই কথাটা সবাই জানে। হ্যাঁ, শুধুমাত্র অশান্তি করাটা ধাতে আছে, আর অশান্তি করতেই তুমি এখানে এসেছো। অনেক অসভ্য অমার্জিত মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। শুধু শুধু আমার পেছনে কথা বলে সময় নষ্ট করছেন, আমাকে বলে কোনো লাভ হবে না। আমি যখন যাব ঠিক করেছি, তখন আমি যাবই। প্রতিদিন দুপুর 12:30 থেকে 1 ঘন্টা দেখুন ফাগুন বউ স্টার জলসায়।